নির্বাচনের পর কাউন্সিলরদের শপথ গ্রহণ, তার পাশাপাশি পৌরসভার পৌর প্রধান ও উপপৌর প্রধান শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে কয়েকদিন ধরে। সেই মতো আজ ছিল হালিশহর পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর সহ পৌর প্রধান ও উপপৌর প্রধানের শপথ গ্রহণ অনুষ্ঠান। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানের মাঝেই এক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হলো। ঘটনা হলো, একে একে হালিশহরের সমস্ত নবনির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ গ্রহণ করছিলেন। সেই মতো হালিশহরের 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক যাদব, তিনিও শপথ নিয়েছিলেন। বলে রাখা ভালো, অশোক যাদব তিনি লোকসভা নির্বাচনের পর বিজেপিতে যোগদান করেছিলেন এবং বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পর তিনি পুনরায় তৃণমূলে ফিরে আসেন এবং এবার নির্বাচনে তাকে টিকিট দেয় দল এবং তিনি কাউন্সিলর হন। কিন্তু আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে যা ঘটল তাতে কার্যত উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হলো। শপথ গ্রহণ নিয়েই অশোক যাদব জয় শ্রীরাম স্লোগান দিয়ে ওঠেন, যা শুনে উপস্থিত সমস্ত নেতা থেকে আরম্ভ করে কর্মী সমর্থকেরা হতবাক হয়ে যান। কিন্তু তারপর সাথে সাথে তৃণমূল কর্মী সমর্থকেরা পাল্টা জয় বাংলা স্লোগানে মুখরিত হতে থাকে। পরে অশোক যাদব দূর হাঁটো এই স্লোগান দেয় উত্তেজিত কর্মী সমর্থকেরা। যদিও সেই সময় মঞ্চে ছিলেন ব্যারাকপুরের বিধায়ক তথা চিত্র পরিচালক রাজ চক্রবর্তী সহ নবনির্বাচিত হালিশহরের পুর প্রধান, উপপ্রধান এবং বিশিষ্ট নেতারা, তারা উত্তেজিত জনতাকে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে বারণ করেন। স্বাভাবিকভাবে এই ঘটনায় সাময়িক সভামঞ্চের সামনে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।